আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আশা করি সবাই ভালো আছেন। প্রিয় দর্শক, এখনও কিন্তু আমাদের বাংলাদেশি ভাইয়েরা সৌদি আরবে লাখ টাকার উপরও ইনকাম করতেছে। তো প্রিয় দর্শক, আপনারা অনেকেই জানেন সৌদি আরবে থেকে অনেক মানুষ বাড়ি ঘরে টাকা পয়সা পাঠাইতেছে বা বাড়ি ঘরে অনেক কিছু করতেছে। তো তারা কিভাবে এগুলা টাকা পয়সা কামাই থাকে? তো প্রিয় দর্শক, দেখেন এখানে সৌদি আরবে যারা ভালো পজিশনে আছে তারা কিন্তু ভালো একটি অঙ্ক টাকা ইনকাম করে নিচ্ছে বাংলাদেশে। দেখেন অনেকে কিন্তু লেবারে আসছে, আসার পর এদের কিছু একটা লেখাপড়া থাকলে এরা যে কোনো কোম্পানিতে আসলে আসার পরে দেখা গেল কি কামের এক্সপিরিয়েন্সের কারণে আস্তে 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 উনি সুপারভাইজার হয়ে গেছে। তারপর সুপারভাইজার হওয়ার পর ওনায় দেখেন এখান থেকে কিন্তু ওনার যে লেবারের স্যালারিটা ছিল সেই স্যালারিটা কেটে ওনার সুপারভাইজার স্যালারি এখন আসে। তাহলে দেখা গেল কি ওনায় কিন্তু 5-6 হাজার টাকা স্যালারি আসতেছে। তাহলে আমাদের বাংলাদেশি টাকা কত, হিসাব করেন আপনারা। তারপরে যারা কাজ শিক্ষণীয় কাজে আসে, যেরকম আমি গত কয়েকদিন আগে আপনাদেরকে একটা ভিডিও দিয়েছিলাম ওয়েল্ডিংয়ের কাজ, সৌদি আরবে ব্যাপক পরিমাণ চাহিদা, সৌদি আরবে এটা ঘন্টা হিসাবে কাম করে থাকে। তো যারা সৌদি আরবে অনেকেই আপনারা বেকার আছেন, আপনারা অনেকে কাজ জানেন ওয়েল্ডিংয়ের কাজ, তো অবশ্যই আপনারা যদি দাম্মাম অঞ্চলে থাকেন বা দাম্মাম অঞ্চলে যান ওখানে কিন্তু আপনারা ঘন্টা হিসাবে আপনারা এই কাজটা করে করতে পারবেন। তারপরও দেখেন এসির কাজ, এসির কাজ কিন্তু সৌদি আরবে ব্যাপক চাহিদা। একটা এসি আপনি ঘরের ভিতরে লাগাই দিবেন, ছোটোগুলো ছোটোখাটো এসিগুলো আছে, এসিটা খুললে আপনি লাগাই দিবেন, 50টা টাকা দিব আপনাকে। আর যদি অন্য কোনো দিয়ে টুয়ে দিতে হয় এটা কিন্তু আলাদা টাকা আপনাকে দিবে। আর যে অন্য এসি আছে লম্বা যে এসিগুলো আছে আপনার অটোমেটিক এসি, সেই এসিগুলো কিন্তু যদি কাজ ভালো জানেন আপনি এগুলো কিন্তু আপনি দেখা গেলে কি কোনটাকে নিয়ে আপনি কাজ করতে পারবেন, এখানে কিন্তু ভালো পরিমাণ আপনার টাকা আসবে। তারপরে যদি আপনারা সাওয়াক জানেন, গাড়ির ড্রাইভারিং ভিসা, গাড়ির ড্রাইভারিং করতে পারেন আপনারা, ড্রাইভারিংয়ে কিন্তু আপনার অনেক অনেক পয়সা আছে। যেরকম আপনি যে কোনো একটি কোম্পানিতে আপনি সেলম্যানের হিসাবে আসলেন, আসার পর আপনি সেলম্যানের হিসাবে থাকলে আপনার কিন্তু 4-5 হাজার টাকা ওনা হিসেবে আপনার স্যালারি আসবে। আপনি কাজ আপনার যে ডিউটি ঘন্টা বেসিক ডিউটি স্যার আপনার ওভারটাইম থাকবে, তারপরে আপনার কমিশন থাকবে, শুক্রবারে ফ্রাইডে ডিউটি করলে আপনার ফ্রাইডের ওভারটাইম থাকবে, সব কিছু মিলেই আপনার আমাদের চোখের দেখা কিন্তু 5-4.5 হাজার টাকা এরকম আসে। তারপর আপনারা যদি সৌদি আরবে আপনার নিজস্ব লোক থাকে, যদি আপনাদের কেউ থাকে বা সৌদি আরবে এখন আসেন আপনারা কাজ পাচ্ছেন না, অনেকে আপনারা কাজের জন্য ভোগান্তিতে ভুগতেছেন, আপনাদের নিজস্ব লোক থাকলে এদের সাথে আপনারা আলোচনা করে বা এদের সাথে আপনারা মিলমিশ হয়ে আপনারা চেষ্টা করুন যে কোনো একটা ব্যবসা তৈরি করার জন্য। দেখা গেল কি আপনি যদি একটা ব্যবসা তৈরি করতে পারেন সৌদি আরবে, আপনার কিন্তু ভালো একটি চাহিদা আসবে। আমাদের বাংলাদেশিরা যে ব্যবসাটা বেশি করে থাকে, বাকালার কাজ, তারপরে হলো গ্যাসের ব্যবসা, তারপরে হলো বিভিন্ন ছোটো ছোটো ব্যবসাগুলো যেগুলো করে থাকে, তারপর আপনি কিন্তু এখানে যদি আসেন সৌদি আরবে, আপনি যদি ড্রাইভিং পারেন তাহলে কিন্তু আপনি ট্যাক্সি কোম্পানিতে কাফালা হতে পারেন। ট্যাক্সি কোম্পানিতে কাফালা হলে আপনি ট্যাক্সি কোম্পানিতে 200 টাকা দিয়েও আপনার 1-200 টাকা অনায়াসে থাকবে। তো প্রিয় দর্শক, এই হিসাবে কিন্তু আপনার বাংলাদেশি আমাদের বাংলাদেশি ভাইয়েরা এইভাবে কিন্তু অনেক টাকা ইনকাম করে নিচ্ছে। যেরকম দেখেন এখন কিন্তু আমাদের বাংলাদেশি ভাইয়েরা এখন কিন্তু লেবার আসে না, এখন কিন্তু সুপারভাইজারও আসতেছে, ম্যানেজার পদেও আসতেছে। তো আপনারা যদি যারা আসবেন সৌদি আরবে, আপনারা যদি পড়াশোনা থাকে আপনারা অবশ্যই সুপারভাইজার বা ম্যানেজারের পদে আসবেন। আর যারা সৌদি আরবে আসেন, প্রিয় দর্শক যারা সৌদি আরবে আসেন, অবশ্যই আপনারা যদি পড়াশোনা থাকে আপনারা ভালো একটি কোম্পানির সাথে গিয়ে সুপারভাইজারের হিসাবে বা ম্যানেজারের হিসাবে আপনারা কাফালা হওয়ার জন্য চেষ্টা করবেন। তাহলে কিন্তু আপনার ভালো পরিমাণ টাকা আসবে, এখানে ওভারটাইম আসবে, সব কিছু মিলিয়ে আপনার দামও পাবেন, সব কিছু আপনার লেবারের থেকে আপনার সব দিকে আপনি ভালো থাকতে পারবেন। তো প্রিয় দর্শক, এভাবে কিন্তু সৌদি আরবে পয়সা কামাইতে হয়। তো যারা আপনারা সৌদি আরবে আসেন আপনারা কাম পাচ্ছেন না, যদি যে কোনো কাজ জানেন আপনারা সেই কাজেই
আপনারা লাগার জন্য চেষ্টা করুন, আস্তে 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 আপনার আসবে, ফট করে কিন্তু আপনার আসবে না। আপনার আস্তে 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 দেখা গেল কি আপনার অনেক পরিমাণ টাকা আপনার আসতেছে। তো প্রিয় দর্শক, আপনারা এরকমভাবেই সৌদি আরবে কাজ করতে হবে, এরকমভাবেই আমাদের বাংলাদেশি ভাইয়েরা লাখ লাখ টাকা ইনকাম করে থাকে। তো প্রিয় দর্শক, আশা করি আপনারা বুঝতে পেরেছেন প্রবাসী জীবন সফিক, চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে যুক্ত থাকুন সবার আগে ভিডিও পেতে। এই মুহূর্তে লাগলাম, দেখা হবে আরেকটি ভিডিওতে, খোদা হাফেজ।